প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব ইলেকট্রোম্যাগনেটিক রিলে। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক রিলে নিয়ে। আসলে মূলত রিলে কি, কিসের জন্য ইউজ করা হয়, রিলে কি কাজ ইউজ করা হয়, সব কিছু আমরা এখানে আলোচনা করব। তো প্রথমে আমার হাতে একটা স্নাইডার ইলেকট্রিকের একটা রিলে আছে, তো দেখাচ্ছি আপনাদেরকে। এটি হচ্ছে স্নাইডার ইলেকট্রিকের রিলে। ঠিক আছে, 24 ভোল্ট DC। তো প্রিয় দর্শক, এটি হচ্ছে স্নাইডার ইলেকট্রিক রিলে। সবগুলো রিলেই একরকম না, বিভিন্ন ধরনের রিলে আছে। 5 ভোল্টের রিলে আছে আপনার, 12 ভোল্টের রিলে আছে, 24 ভোল্টের আছে, 220 ভোল্টেজের রিলে আছে। ঠিক আছে, তো রিলে আসলে দুইটি অংশ থাকে, একটা হচ্ছে মেইন রিলে আর একটা হচ্ছে আপনার রিলে বেস। বেসের মধ্যে মেইন পাওয়ার সাপ্লাই কানেক্ট করা হয় এবং যে অক্সিলারি কন্ট্যাক্টগুলো আছে, কমন কন্ট্যাক্ট, NO, NC কন্ট্যাক্টগুলো কানেক্ট করা হয়। ঠিক আছে, তো আমরা এখন আলোচনা করব রিলে কি এবং রিলে কীভাবে কাজ করে। তো রিলে হচ্ছে এক ধরনের ম্যাগনেটিক সুইচিং ডিভাইস বা এক প্রকার অটোমেটিভ সুইচ। এটি মূলত সিঙ্গেল পোল ডাবল থ্রো বা SPDT। যখন রিলে কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, তখন তার মধ্যে থাকা কয়েল ম্যাগনেটাইজ হয়, যার কারণে রিলে থাকা নর্মালি ওপেন NO এবং নর্মালি ক্লোজ NC কন্ট্যাক্টের সাহায্যে অন অফ সুইচের মাধ্যমে সার্কিট কন্ট্রোল ও নিয়ন্ত্রণ করে থাকে। এখন আমরা দেখব রিলের অ্যানিমেশনটা, যে কীভাবে রিলে আসলে কাজ করে। কয়েলের মধ্যে যেভাবে ইলেকট্রিক পাওয়ার যখন অতিবাহিত হয়, তখন কয়েলটা যখন ম্যাগনেটাইজড হয়, তখন নর্মালি ওপেনটা কীভাবে নর্মালি ক্লোজ হয়, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলে আপনারা দেখতে পাবেন। পাওয়ার দেওয়া হচ্ছে রিলের মধ্যে, আর সাথে সাথে কী হচ্ছে, নর্মালি ওপেন কন্ট্যাক্টটা নর্মালি ক্লোজ হচ্ছে আর নর্মালি ক্লোজ কন্ট্যাক্টটা নর্মালি ওপেন হচ্ছে। ঠিক আছে, এবার আমরা চলে যাব রিলের যেই মেইন কন্ট্যাক্টগুলো, রিলেতে কীভাবে কন্ট্যাক্টগুলো থাকে সেটা। নর্মালি ওপেন NC এবং নর্মালি ক্লোজ NO এবং কমন যে কন্ট্যাক্টটা সেই কন্ট্যাক্টটা, কমন কন্ট্যাক্টটা একবার যখন রিলেট এনার্জাইজ হয়, তখন নর্মালি ওপেনের সাথে ক্লোজ হয়ে যায় এবং ক্লোজের সাথে ওপেন হয়ে যায়। আর দুটি কন্ট্যাক্ট এখানে দেওয়া আছে, কয়েল কন্ট্যাক্ট। ঠিক আছে, তো আমরা এখানে আপনাদের দেখাচ্ছি দুটি রিলে, একটা হচ্ছে 8 পিনের রিলে ওমরুন, এটি চায়না ব্র্যান্ড, আর একটা হচ্ছে আপনার স্নাইডার ইলেকট্রিক, যেটা একটা নামি ব্র্যান্ড স্নাইডার ইলেকট্রিকের রিলে, এটা হচ্ছে 14 পিনের রিলে। এখন আমরা এখানে দেখাচ্ছি আপনাদের রিলের যেই মেইন বেস এবং ইন্টারনাল যে ডায়াগ্রামটি, সেটি এখানে আমরা তুলে ধরলাম। এখানে দেওয়া হবে, এখানে 13-14 হচ্ছে রিলে কয়েল, আর 9 ইজ NC উইথ 1, NO উইথ 6, 10 ইজ NC উইথ 2 এবং NO উইথ 6, 11 ইজ NC উইথ 3 এবং NO উইথ 7, 12 ইজ NC উইথ 4 অ্যান্ড NO উইথ 8। চলুন দর্শক, আমরা এখন রিলেটা কানেকশন করব। কীভাবে আসলে রিলেটা অপারেট করতে হয় আমরা এখন দেখব, প্র্যাকটিক্যাল যে কানেকশনটা সেটা আমরা করব। প্রিয় দর্শক, এটা হচ্ছে আমাদের এখন রিলে সার্কিট, পুরোটাই হচ্ছে আমাদের রিলে কন্ট্রোল সার্কিট। তো আমি একটা রিলেকে এখানে সেট করেছি, এটা হচ্ছে একটা গ্রিন লাইট। যখন পাওয়ার রিলেতে পাওয়ার থাকবে না, তখন গ্রিন LED জ্বলবে, যখন পাওয়ার দিবে তখন রেড LED জ্বলবে। ঠিক আছে, আমরা এটা চেঞ্জও করতে পারবো, এটা চেঞ্জও করা যেতে পারে। যখন সুইচ অন করব তখন আমাদের মনে হয় রিলেটা অ্যাক্টিভ হবে আর রেড লাইটটা জ্বলে উঠবে। ঠিক আছে, তো এখন আমি দেখাবো যে আমি আসলে কীভাবে কানেক্ট করছি। ঠিক আছে, একটু এদিকে নিয়ে আসো, এটা হচ্ছে এই পাশে, এই পাশে আমি কানেক্ট করলাম রিলের এই পাশে, দেখাচ্ছি 13 আর 14 রিলে দুইটি কয়েল কন্ট্যাক্ট, 13-14। তো 13-তে আমি পাওয়ারটা দিলাম, সুইচটা কানেক্ট করলাম। ঠিক আছে, আর 14-র মধ্যে আমি নিউট্রালটা এখান থেকে নিয়ে গিয়ে, নিউট্রালটা এখান থেকে নিয়ে এসে আমি এখানে পাওয়ার সাপ্লাইয়ের যে 0 ভোল্ট আছে ওইখানে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, আর এখানে এটা হচ্ছে 10, 10টা হচ্ছে আমার কমন, 10-এর মধ্যে আমি কী করলাম একটা 24 ভোল্ট, যেহেতু এই সুইচগুলো লাইটগুলো 24 ভোল্টের, সেজন্য আমি এখানে একটা কমন কন্ট্যাক্টের মধ্যে 10-এর মধ্যে 24 ভোল্ট দিলাম। এখান থেকে পাওয়ার সাপ্লাইয়ের এখান থেকে 24 ভোল্ট এখান থেকে নিয়ে গিয়ে সেইটা আমি এখানে দিয়ে দিলাম। তো আমি এখানে কি করছি, এটা হচ্ছে রিলের 10 নম্বর কন্ট্যাক্ট, 10টা হচ্ছে কমন, আর আর এই পাশে আমি কানেক্ট করছি কি 10-এর পরে, এখানে হচ্ছে 6টা হচ্ছে নর্মালি ওপেন আর 2টা হচ্ছে নর্মালি ক্লোজ। ঠিক আছে,
তো 6 এর মধ্যে যে লাইটটা কানেক্ট করছে দেখো, এই লাইটটা হচ্ছে রেড লাইট, ঠিক আছে? আর 2 এর মধ্যে যে লাইটটা কানেক্ট করছে সেটা হচ্ছে গ্রিন লাইট। তাহলে যে 6 এর মধ্যে 2 এর মধ্যে কানেক্ট করা আছে এটা হচ্ছে নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট, এখনো রিলেতে পাওয়ার দেওয়া হয়নি, রিলেতে এখনো পাওয়ার দেওয়া হয়নি, কিন্তু গ্রিন লাইটটা জ্বলতেছে, ঠিক আছে? গ্রিন লাইটটা জ্বলতেছে, এটার মধ্যে পাওয়ার দেওয়া হয়নি, কিন্তু ক্লোজ কন্ট্যাক্ট আছে, এই জন্য এখান দিয়ে যে কমন আমি করছি এখানে ভোল্টেজটা এখান দিয়ে ডাইরেক্ট পাস হচ্ছে। যখন আমি এখন সুইচটা অন করবো, এই যে সুইচটা, সুইচ এই সুইচটা যখন আমি অন করবো তখন সাথে সাথে রিলেতে পাওয়ার আসবে আর এই রেডটা জ্বলবে, ঠিক আছে? তো আমরা এখন রিলেটাকে অ্যাক্টিভ করবো, ঠিক আছে? রিলেটাকে অ্যাক্টিভ করবো, এখন দেখো এই যে রেড লাইটটা জ্বলে উঠবে এখন, ঠিক আছে? সুইচ দিচ্ছি, সুইচটা দেখো, ঠিক আছে? রিলের মধ্যে পাওয়ার আছে, দেখো রিলের পাওয়ারটা, দেখো রিলের মধ্যে এখন পাওয়ার আছে, ঠিক আছে? রিলেতে পাওয়ার আছে, এখন আমি সুইচ অফ করছি, আবার সুইচ অন দিচ্ছি, রিলেটা অন হচ্ছে। ওকে, পুরো সার্কিটটা একটু দেখো, সুইচ অন করতেছি, রেড লাইট জ্বলতেছে, রিলে অ্যাক্টিভ হচ্ছে, সুইচ অফ গ্রিন, সুইচ অন, রিলে অন, রেড লাইট, ঠিক আছে? পুরো জিনিসটা সেম আমরা যেভাবে ভিডিওতে দেখাইছি পূর্বে, সেই ভিডিও সেম সেম এখানে কানেকশন করা হয়েছে, ঠিক আছে? একটা কমনে দিয়ে রাখছি আমরা পাওয়ার সাপ্লাই, একটা নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট থেকে নিয়েছি আর একটা ওপেন কন্ট্যাক্ট থেকে নিচ্ছি। ওপেনটা এখন রিলে অন আছে, ওপেনে যে ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে গেছে এখন এই লাইটটা জ্বলতেছে, যেটা ক্লোজে ছিল সেটা অফ হয়ে গেছে, ঠিক আছে? তো প্রিয় দর্শক, এইভাবে আপনারা ঘরে বসেই নিজেরা এইসব রিলে আর সুইচ নিয়ে আপনারা নিজেরা এই কাজটা শিখতে পারেন, ইচ্ছা করলে আপনারাও প্র্যাকটিস করতে পারবেন বাসায় বসে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা অন করে রাখবেন। থ্যাংক ইউ।